হ্যালো ভিউয়ার্স, গ্রামের মাঝি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে গ্রাম অঞ্চলে যখন অনেক অনেক বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টির মধ্যে এমনই পুকুর, খাল পার, এইরকম জায়গা থেকে দেশি কই মাছ, শিং মাছ এগুলো কি শুকনোতে উঠে আসে। তো সেই রকম একটি ভিডিও আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করতে যাচ্ছি। তো চলুন শুরু করি। আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আমি আসলে বের হয়েছি মাছের খোঁজে, যে মাছ আসলে উঠেছে কিনা। তো এরকমভাবে যাওয়া হচ্ছে। তারপরে আপনারা দেখতেছেন ভিডিওতে যে আসলে মাছ ধরার একটি পাত্র নিয়ে আস্তে আস্তে মাছ ধরার জন্য এক লোক আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বড় খাল, খালের চারিপাশে ধান ক্ষেত, খালের মধ্যে প্রচুর মাছ আছে, কই মাছ, শিং মাছ, টাকি মাছ এগুলো থাকে। তো সে লোকটা এখানে মাছ খোঁজাখুঁজি করতেছে, তো খুঁজতে খুঁজতে আসতেছে। তো এইখানে আবার একটি ধান ক্ষেত আছে, যেখান থেকে বৃষ্টির সময় পানি নিচের দিকে নামে। তো ওইখানে আর কি আসতেছে, আসার পরে এখানে দেখেন যে পানি ধান ক্ষেত থেকে নিচের দিকে নামতেছে। তো ওই ধার, পানির ধারে ধারে এখানে দুটো কই মাছ এসে আসে। তো এই কই মাছ দুটোকে এখন লোকটা ধরতেছে। দেখেন কি সুন্দর কই মাছ, দেশি কই মাছ। এই দেশি কই মাছ এগুলো হাঁটে, এমনিতে পানির মধ্যে আস্তে আস্তে হাঁটতে পারে। এখানে আরেকটি কই মাছ আছে, আপনারা দেখতেছেন দেশি কই মাছগুলো আসলে এরা কিন্তু এক জায়গা থেকে হেঁটে হেঁটে অন্য এক জায়গায় যেতে পারে। তো এখানে আরো মাছ খোঁজা হচ্ছে, মনে হচ্ছে এখানে আর মাছ নেই। তো একটু সামনে গিয়ে দেখি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সামনে একটি পুকুরের মতো আছে, তো আমি ওইখানে আর কি যাচ্ছি। এইখানে আরেকটি মাছ পাওয়া গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে ঠিক একদম পানি বরাবর পানি থেকে একটি মাছ উপরে উঠে এসেছিল। তারপরে সামনে, ও মাই গড, এখানে তো আরো একটি বড় শিং মাছ উঠে আছে। দেখি আপনি দেখুন কত সুন্দর দেশি শিং মাছ, এত বড় বড় দেশি শিং মাছ এখন সহজে পাওয়া যায় না। তো এখানে অনেক বড় একটি খাল সাথে পুকুর, এখানে অনেক বড় বড় শিং মাছ, কই মাছ এগুলো থাকে। কত শক্তিশালী মাছটা এটা! বৃষ্টি, অনেক প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টির পরে এগুলো উঠে আসে, আবার বৃষ্টি শেষে চলেও যায়। তো এটা এখনো পানিতে নেমে সারতে পারিনি। যাই হোক, মাছটিকে ধরে ফেললাম। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে আর মাছ পাওয়া যাচ্ছে না, একটু সামনে যাই। তো ধান ক্ষেতের ভিতরে এখন আমি দেখব আসলে ধান ক্ষেতের ভিতরে কিছু মাছ পাওয়া যায় কিনা। ধান ক্ষেতে, ওই সেই ধান ক্ষেতের ভিতরে আমি একটু খুঁজে দেখব। এখানে ধান ক্ষেতের ভিতরে খোঁজা হচ্ছে, আসলে ধান ক্ষেত ছড়িয়ে এই ধান ক্ষেতের ভিতরে কিন্তু পানি আছে। এই পানির ধারে ধারে মাছগুলো ক্ষেতের ভিতরে যায়। কই মাছ, শিং মাছ, টাকি মাছ এগুলো ক্ষেতের ভিতরে ওঠে। তো এখানে মনে হচ্ছে একটি কই মাছ আছে ভিতরে, দেখা যাচ্ছে মনে হয়। দেখি কি, হ্যাঁ হ্যাঁ, একটি কই মাছ এখানেও আছে। দেখেন কই মাছগুলো, দেশি কই মাছ তো অনেক শক্তিশালী, সহজে মরে না, এগুলো অনেক শক্ত জান এগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।